সব বিশ্বাসী ভাই বোনদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে আজকের এই রবিবার সকালবেলায় প্রাতকালীন সময়ে প্রভু আপনাকে আমাকে সুযোগ করে দিলেন যেন তার গৌরব তার প্রশংসা আমরা আরাধনা আমরা করতে পারি। প্রিয় ভাই বোন, আজকের এই সকালবেলায় যখন আমরা পবিত্র বাইবেলের দিকে তাকাই সেখানে আমরা লক্ষ্য করি গীতসংহিতা ১১১ অধ্যায় প্রথম থেকে কয়েকটি পদ আমি পাঠ করছি। আপনারা দয়া করে বাইবেল খুলুন এবং আসুন আমরা প্রভুর বাক্য পাঠ করি। এখানে লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমি সর্বান্তকরণে সদাপ্রভুর স্তব করিব। সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব, সদাপ্রভুর কর্ম সকল মহৎ, তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে। তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপস্বরূপ, তাহার ধর্মশীলতা নিত্যস্থায়ী। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন, তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন, তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন। তাহার হস্তের কর্ম সকল সত্য ও ন্যায্য, তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। সেই সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সত্যে ও সরলতায় প্রণীত। তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন, তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন। তাহার নাম পবিত্র ও ভয়াবহ, সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। যে কেউ তদনুযায়ী কর্ম করে সে সদ্বুদ্ধি পায়, তাহার প্রশংসা নিত্যস্থায়ী। ঈশ্বরের বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন, বিশেষ করে আজকের এই দিনে প্রভু আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন যেন অনলাইনের মধ্য দিয়ে আমি আপনি এক জায়গা হতে পারি সেই জীবন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে গৌরব প্রশংসা এবং তার আরাধনাকে আমরা করতে পারি। আসুন প্রিয় ভাই বোন, আমরা এই সকালবেলায় যখন এক জায়গা হয়েছি আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। আনন্দ সঙ্গীতের মধ্য দিয়ে নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে এই গানটি আমরা করব। নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে। গান বই থেকে ৩০ সংখ্যার গান আমরা করছি, নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে, এই গানটি আমরা করব। নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে, নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে। কণ্ঠে মোদে আনন্দ গান, কণ্ঠে মোদে আনন্দ গান, এ শুভ যাত্রা শেষে মিলেছি সকলে এসে। নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে, প্রভুর আলোয় এসেছি সবাই, তারি মন্দিরে কোনো ভেদ নাই। প্রভুর আলোয় এসেছি সবাই, তারি মন্দিরে কোনো ভেদ নাই। মিলনের সুর বারে বারে তাই, মিলনের সুর বারে বারে তাই, প্রাণের মাঝারে মেশে মিলেছি সকলে এসে। নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে, মহান প্রভু ওঠে সব গীতি পুণ্যই গৃহতলে, তারি নামে মোরা করি বন্দনা, তারি নামে মোরা করি বন্দনা, একতানে দলে দলে মিলেছি সকলে সে।
झरुकता ए शांतिराज शांति धारा सबकर मान झरुकता ए शांतिराज शांति धारा सबकर मान तुम्हारी आशीष नेबो सिरे आज तुम्हारी आशीष नेबो सिरे आज दिबे जहा भालोबेसे मिलेछि सकले से नंदित मने प्रभुर भवने मिलेछि सकले से कंठे मोदे आनंद गान कंठे मोदे आनंद गान शुभ यात्रा शेषे मिलेछि सकले से नंदित मने प्रभुर भवने मिलेछि सकले से। प्रिय भाई बोन যখন আমরা ঈশ্বরের সম্মুখীন হই তাকে গৌরব প্রশংসা এবং আরাধনা করবার জন্যে আমাদের উচিত আছে আনন্দ সহকারে হৃদয় দিয়ে সত্যকারে তার ভজনা করি তার আরাধনা করি, কারণ তিনি আপনার আমার কাছ থেকে এই গৌরব ও প্রশংসা আরাধনা পাওয়ার জন্য একান্ত যোগ্য। এবং তিনি ভীষণ আশা করেন যখন আমরা সব ভাই বোন মিলিত হই তার গৌরব তার প্রশংসা করতে পারি। আসুন প্রিয় ভাই বোন আরেকটি গান এই সময় প্রভুর গৌরবের জন্য করব। গান বই থেকে হে প্রীত করি তব প্রশংসা গান, এই গানটি আমরা করব। হে প্রীত করি তব প্রশংসা গান। হে প্রীত করি তব প্রশংসা গান, নিজ পুত্রে ভবে করিলে সম্প্রদান। হালেলুয়া তোমার গৌরব, হালেলুয়া আমিন। হালেলুয়া তোমার গৌরব উজ্জীবিত গাই সব সঙ্গী কোন আতার কারণ, ত্রাণকর্তায় যিনি করিলেন প্রদর্শন। হালেলুয়া তোমার গৌরব, হালেলুয়া আমিন। হালেলুয়া তোমার গৌরব সব গৌরব স্তুতি আতমে সাবকে লাঞ্জিনি শিরে সপাতা মানবে। হালেলুয়া তোমার গৌরব, হালেলুয়া আমিন। হালেলুয়া তোমার গৌরব উজ্জীবিত উজ্জীবিত হৃদয় প্রেম পূর্ণ হো প্রেম উতাসনে সব উদিত হো। হালেলুয়া তোমার গৌরব, হালেলুয়া আমিন। হালেলুয়া তোমার গৌরব উজ্জীবিত উজ্জীবিত জাগমৃত জানে তোমার গৌরব।
সত্যময়। আসুন আমরা ওই গানটি করব, 82 সংখ্যার গান, তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়, মুক্তিদাতা তুমি পাতো কি, মুক্তিদাতা তুমি পাতো কি, তুমি যিশু চির আশ্রয়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়, মুক্তিদাতা তুমি পাতো কি, মুক্তিদাতা তুমি পাতো কি, তুমি যিশু চির আশ্রয়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়, মিথ্যা শিশু আদানের মতো লোকাই রাখে যে সকলি সতত, মিথ্যা সে শুধু আধারের মতো লোকাই রাখে যে সকলি সতত, জগতে জ্যোতি তোমারি আলোকে করতারি তুমি লয়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়, তোমারি বাক্য শাশ্বত প্রভু, বিশ্বাসী জন বলে না তা কবু, তোমারি বাক্য শাশ্বত প্রভু, বিশ্বাসী জন বলে না তা কবু, নিত নিয়ত তব প্রেম বাণী, পাপীর পরাণে আশা দেয়ানি, নিত নিয়ত তব প্রেম বাণী, পাপীর পরাণে আশা দেয়ানি, ভুলকে তোমারি মহিমা, যুগে যুগে জেগে রয়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়, মুক্তিদাতা তুমি পাতো কি, মুক্তিদাতা তুমি পাতো কি, তুমি যিশু চির আশ্রয়। তুমি পথ তুমি জীবন তুমি সত্যময়।
আসুন আমরা নীরব হই, প্রার্থনায় যাই। স্বর্গীয় জীবন্ত প্রেমিক পিতা, তুমি ধন্য প্রভু, যুগে যুগে তুমি ধন্য, কারণ তুমি একমাত্র অবিনশ্বর প্রভু আমাদের। তুমি আমাদেরকে এই সুন্দর সকালবেলায় সুযোগ করে দিয়েছ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা আমরা করতে পারি প্রভু। তার জন্য আমরা সত্যই তোমার চরণে কৃতজ্ঞ। সারাটি সপ্তাহ তুমি আমাদের সঙ্গে ছিলে এবং দিনে কিংবা রাত্রিতে সকল রকম দুর্বিপাক থেকে আমাদেরকে রক্ষা করেছো, সুস্থ সবল রেখেছ প্রভু। আমরা তোমায় ধন্যবাদ জানাই। তোমার ওই পবিত্র নামকে মহিমান্বিত করি, উচ্চকৃত গৌরবান্বিত করি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের জীবনের জন্য চির বিশ্বস্ত। তুমি আমাদেরকে সহায়তা করো যেন আমরা এরূপে তোমার কাছে আমরা বিশ্বস্ত থাকি। প্রেমিক পিতা গো, আজকের এই সকালবেলায় আমরা এই যে অনলাইনের মাধ্যমে আরাধনা করতে সুযোগ পেলাম, তুমি আমাদের প্রত্যেককে, প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে তোমার আশীষ হোক প্রভু। পরিবারগতভাবে যারাই আজকের এই সকাল 8টার আরাধনাতে যোগ দিয়েছে প্রভু, তুমি তাদের নিজ নিজ স্থানে তুমি তাদেরকে আশীর্বাদ করো, পরিবারগতভাবে তুমি তাদেরকে সুরক্ষায় রাখো। আর এখন যে তারা আরাধনা কক্ষে বসেছে প্রভু তোমার সেই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে, পিতা তুমি তাদেরকে আশীর্বাদিত করো, তুমি তাদের সহবর্তী হও এবং তুমি তাদেরকে সুরক্ষণাবেক্ষণ করো। সর্বোপরি পিতা তোমাকে আহ্বান করি, তুমি আমাদের মাঝে উপস্থিত হও। আর আমরা যা কিছু করছি তোমার গৌরব ও তোমার প্রশংসার জন্যে, তোমার স্তবে পিতা তুমি আমাদের মধ্যে অবস্থান করো এবং আমাদের উভয়ের উপরে তোমার আশীর্বাদ হোক। এক্ষণে আমাদের হৃদয় মন প্রাণকে তোমার হাতে সমর্পণ করি, বাইরে সকল রকম দুশ্চিন্তা থেকে মুক্ত করে তোমাকে আরাধনা দিতে, তোমাকে নিয়ে আনন্দ উৎসব করতে প্রভু তুমি আমাদেরকে সুযোগ করে দাও। আমাদের সঙ্গে থাকো। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, শ্রবণ আর গ্রাহ্য করো, আমেন। আর এক্ষুনি প্রিয় ভাই বোন, আমরা আরেকবার একটি গান করব, আর সেই গানের মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নেব যেন আমরা ধন্যবাদে প্রার্থনা আমরা প্রভুর কাছে করতে পারি বা উৎসর্গ করতে পারি। এই জন্য আপনারা মন থেকে প্রস্তুতি নিন, আমরা এই সময় গান করব, ভাঙিবে এবার এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর, 131 সংখ্যার গান আমরা করব। ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, মহাভূমিকম্প হবে ভবে ভেঙে যাবে ভেঙে যাবে, পাপ দুর্গ রবে না কোয়া, এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতন, এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতন, শতত করিছে ক্রন্দন তারা আসিবে বাইরে আবার, এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, মুক্তি ধনিয়া দুহাতে যিশু ওই নীল আকাশ পথে, মুক্তি ধনিয়া দুহাতে যিশু ওই নীল আকাশ পথে, আসিছেন সোনারি রথে ওই যে উড়িছে পতাকা তাহার, এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর,
জয় ধ্বনি করো সকলে অগ্রসর সবলে, জয় ধ্বনি করো সকলে অগ্রসর সবলে, ওই ভেঙে পড়ে ভূতলে পড়ে শয়তানে দুর্গেরই প্রাকার, এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানে দুর্গ ভয়ঙ্কর, ভূমিকম্প হবে ভবে ভেঙে যাবে ভেঙে যাবে, পাপ দুর্গ রবে না কোয়ার এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে 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 এবার এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর। আসুন প্রিয় ভাই বোন, এই সময় আমরা ঈশ্বরের চরণে নত হই এবং আমাদের সব ধন্যবাদ সব গৌরব প্রশংসা সর্বোপরি শয়তানের সকল রকম আলিঙ্গন থেকে মুক্ত হয়ে প্রভু যীশুর নামে আমরা তাতে জীবনযাপন করতে পারছি। আসুন আমরা তার কাছে মাথা নমন করি, প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করি। স্বর্গের জীবন্ত প্রেমিক পিতা, তোমায় ধন্যবাদ জানাই আজকের এই সকালবেলায় তোমার চরণে আমাদেরকে একত্রিত হতে সুযোগ করে দিয়েছ প্রভু, তার জন্য আমরা সত্যি অন্তর থেকে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তোমাকে ধন্যবাদ জানাই কি যে তুমি আমাদের সঙ্গে রয়েছো, আমাদেরকে প্রতিপালন করছো, তার জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজকের এই সকালবেলায় প্রভু আমরা তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই কি আজ সারা পৃথিবীর বুকে যে মহামারী চলেছে আর প্রভু লাখো লাখো মানুষ জীবনে হারিয়ে যাচ্ছে, মৃত্যুর কবলে ঢলে পড়ছে এবং অনেক মানুষ অসুস্থ পীড়িত অবস্থায় হসপিটালে বাড়িতে কিংবা অন্য অন্য জায়গাতে, কিন্তু তাদের মধ্যে তুমি আমাদেরকে নিরন্তর তোমাতে ধরে রেখেছো আর সার্বিকভাবে মানসিকভাবে আন্তরিকভাবে প্রভু তুমি আমাদেরকে সুস্থ সবল রেখেছো, তার জন্য আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি তোমার প্রশংসা করি অন্তরে অন্তঃস্থল থেকে প্রভু প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই তোমাকে প্রণিপাত করি। প্রভু আজকের এই সকালবেলায় আমরা তোমার কাছে কৃতজ্ঞ কি যে আমাদের জীবনের জন্য দেহের জন্য পারিবারিক রূপে প্রভু যত কিছু প্রয়োজন ছিল তুমি অকাতরে আমাদের জন্য দান করেছো, তার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত, তোমাকে ধন্যবাদ প্রভু। আমার বিশ্বাস কি পিতা আমার এই প্রত্যেক প্রিয় ভাই বোনদের প্রতি তুমি সদয় আছো এবং তাদের নিত্য প্রয়োজনে তোমার সেই অনুগ্রহের হাতকে তুমি বাড়িয়ে রেখেছো এবং তুমি তাদের জীবনে পরিপূরিত করে নিয়ে চলেছো প্রভু, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আজকের এই সকালবেলায় আমরা বিশেষ করে প্রার্থনা করব তোমার কাছে, মণ্ডলীতে প্রত্যেক প্রিয় ভাই বোন তথা ইংরেজি হিন্দি বাংলা ফেলোশিপে প্রত্যেক প্রিয় ভাই বোনদের আমার বিশ্বাস যে তুমি তাদের সহবর্তী রয়েছো, সুরক্ষণাবেক্ষণ করছো, তোমার যত্নশীলতায় তুমি তাদেরকে লালন পালন করছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব তোমার কাছে, তুমি তাদেরকে অনুগ্রহ করো প্রভু। আমি তাদের জন্য প্রার্থনা করি আমাদের পরিবারগতভাবে বাংলা ফেলোশিপের মধ্যে, বিশেষ করে যারা দূরে কিংবা নিকটে বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন তুমি তাদের সহবর্তী হও এবং তুমি তাদেরকে এই সম্মুখ পরিস্থিতি থেকে সুরক্ষণাবেক্ষণ করো এবং তারা কন্টিনিউ তাদের জীবনে ও শরীরে যে সমস্ত রোগ ব্যাধি যে সমস্ত কষ্ট বহন করে চলেছে আমার বিশ্বাস কি প্রভু তুমি তাদেরকে সুযোগ করে দিয়েছো, তুমি তাদেরকে শক্তি সামর্থ্যতা দিচ্ছ, তুমি তাদেরকে শান্তি সান্ত্বনা বিধান করছো এবং এই খারাপ পরিণতির মধ্যেও তুমি তাদেরকে জীবিত রেখেছো, কেননা প্রভু তোমার তাদের জীবন দ্বারা তোমার পরিকল্পনা রয়েছে এবং আমার বিশ্বাস যে তুমি তাদেরকে সুস্থতা পথে ফিরাবে এবং তুমি তাদের জীবন দ্বারা গৌরবান্বিত হবে। বিশেষ করে প্রভু আমি প্রার্থনা রাখব খোকন বৈদ্যর পিতামাতা, পঞ্চানন ঘোষ তার স্ত্রী মিলি দে এবং তার স্বামী, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা রাখব মিঠু তার ছেলে, প্রভু প্রার্থনা রাখব নীলম সিং এবং তার মা ইন্দ্রা গুপ্তা, এদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা রাখি তোমার কাছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদিত করো। আর তোমার কাছে ভীষণ ধন্যবাদ, তোমার গৌরব তোমার প্রশংসক প্রভু, অন্তর থেকে তোমার কাছে কৃতজ্ঞ কি বিগত দিনেতে যারা অসুস্থ পীড়িত অবস্থায় ছিল তুমি তাদেরকে শারীরিকভাবে সুস্থতা প্রদান করেছো
এবং তোমার গৌরব ও প্রশংসায় তুমি তাদেরকে খাড়া করেছো। তাদের মুখ দ্বারা প্রভু তোমার ধন্যবাদের সুর বেরিয়ে আসছে। প্রভু আমরা তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি এবং তোমাকে প্রভু কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকের এই সকালবেলা আমি প্রার্থনা করব প্রভু, যারা কাজ হারিয়ে বাড়িতে বসে আছে, মানসিকভাবে তারা প্রভু অনেক কষ্ট পাচ্ছে, তাদের খেতে মাখতে পড়তে অনেক কষ্ট, তাদের পরিবার পরিচালনা করতে গিয়ে তাদের অনেক সমস্যা। হে পিতা, আমি তোমার কাছে বিনতি করব, তুমি তাদের মধ্যে মানসিকভাবে যে তারা কষ্ট পাচ্ছে ওগুলোকে তুমি দূর করো, মনে সাহস দাও এবং সামনে যে কাজই মিলুক সেই কাজ করতে তুমি তাদেরকে প্রভু আশীর্বাদ যুক্ত করো, যেন তারা সৎক্রিয়ার মধ্য দিয়ে আয় উপার্জন পায় এবং তার দ্বারা তাদের পরিবার পরিভূষণ হতে পারে। আমি তোমার কাছে এই বিনতি করি। আর যারা কাজ করছে, বিশেষ করে যারা চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে কিংবা অন্য নানাবিধ কাজের মধ্যে তারা রয়েছে, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদের সহবর্তী হও, তুমি তাদেরকে যত্ন নিও, সুস্থ সবল রেখো এবং তাদের যেহেতু বাড়ির থেকে বাইরে যাতায়াত করতে হচ্ছে পিতা, বিশেষ করে এই করোনা ভাইরাসের সময় তুমি তাদেরকে সকল রকমভাবে সুরক্ষার হাত বাড়িয়ে দাও পিতা। তোমার এই সন্তানেরা যেন দিনের শেষে আবার তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রভু তুমি তাদেরকে সুস্থ সবল রাখো, তোমার গৌরবের জন্য তুমি তাদেরকে ধরো। প্রিয়তম প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা রাখবো আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা যে পড়ালেখা করছে তুমি তাদের প্রতি তোমার সদয় দৃষ্টি দাও পিতা, তোমার প্রজ্ঞা জ্ঞান দ্বারা পরিচালনা করো এবং পড়ালেখায় অতীব যত্নশীলতে তুমি তাদেরকে সহায়তা করো। আমরা খবরে জানতে পাই কি যে ছেলেমেয়েরা তারা অবহেলা করছে পড়ালেখার জন্য, কেননা তাদের পরীক্ষা দিতে হবে না, এমনিতেই তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু প্রভু আমি তোমার কাছে বিনতি করি, তাদের হাতে যে কোর্স আছে, সাবজেক্ট আছে, সেগুলোকে যথারীতি নিয়মের সঙ্গে সেটা শেষ করতে তুমি তাদের হৃদয়ে কথা বলো এবং পড়ালেখার প্রতি যত্নশীল হতে তুমি তাদের মধ্যে তোমার প্রেম, তোমার ভালোবাসা দাও, যেন তারা প্রত্যেকটা কোর্স তারা কমপ্লিট করতে পারে এবং আগামী দিনেতে দেশের জন্য, দশের জন্য তথা তোমার গৌরব ও প্রশংসার জন্য তারা খাড়া হতে পারে। পিতা তোমার কাছে আমরা এই বিনতি করি। প্রিয়তম প্রভু গো, আমাদের পরিবারে পরিবারের মধ্যে যেখানে যেখানে অশান্তির বীজ রয়েছে প্রভু তুমি অবগত আছো, আমরা তাদের জন্য প্রার্থনা করি পিতা। তাদের স্বামী স্ত্রীর মধ্যে তোমার মিলন দাও এবং তাদের পরিবারে তোমার শান্তি আসুক এবং তুমি সেখানে প্রভু নেতৃত্ব স্থানে থেকে প্রভু হয়ে, মালিক হয়ে পিতা দয়া করে তুমি তাদেরকে পরিচালনা দাও। তাদের জীবনে যা কিছু ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে তুমি দূরীভূত করো, পরিবর্তে পিতা তোমার শান্তির বীজ সেখানে রোপিত হোক, যার দ্বারা তোমার মহিমাপূর্ণ কাজ সেখানে হতে পারে এবং সেই সমস্ত সন্তান সন্ততিরা তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। পিতা তুমি আশীর্বাদ যুক্ত করো। এইভাবে পিতা সমস্ত কলকারখানা, অফিস, আদালত এবং সমস্ত কর্মস্থলগুলির জন্য আমরা প্রার্থনা করি। পিতা তুমি প্রত্যেক কর্মীবৃন্দকে তোমার আশীর্বাদ দান করো এবং আমরা যে এক খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলেছি, হে পিতা তুমি এই ভারসাম্যকে কাটিয়ে উপরে উঠবার জন্য তুমি আমাদেরকে নিরন্তর সহায়তা করো, প্রভুর শক্তি সমর্থতা দাও, আরও ধৈর্য শক্তি দাও, যেন আমরা তোমাকে সাথে নিয়ে আমরা এই সম্মুখ পরিস্থিতিতে লড়াই করতে পারি। প্রভু তুমি আশীষ বা আশীষ দাও প্রভু। প্রিয়তম প্রভু যিশু, আমি প্রার্থনা রাখব প্রভু আমাদের দেশে শান্তির জন্য, সুরক্ষার জন্য, প্রভু রাজনৈতিকভাবে বিভিন্ন রকমভাবে প্রভু মানুষ কবলিত হচ্ছে, প্রভু সেখানে তোমার সুরক্ষার হাত আমরা চাই, তোমার পরিচালনা আমরা চাই, তোমার প্রজ্ঞা জ্ঞান দেও তুমি তাদের জীবনে, যেন তারা পরিবর্তন হয় এবং দেশের জনসাধারণ নাগরিকত্ব সমস্ত কিছুতে সুন্দর সুচারুভাবে পরিচালনা পেতে পারে, প্রত্যেক নাগরিকবৃন্দ শান্তিতে জীবনযাপন করতে পারে। পিতা আমি তোমার কাছে এই কামনা করি। আমাদের দেশের যারা, যাদেরকে তুমি মাথা করে দিয়েছো, যারা প্রধানমন্ত্রী আছেন কিংবা অন্যান্য মন্ত্রী পরিষদবৃন্দ রয়েছেন, তার প্রত্যেককে তোমার চরণে রাখি, তুমি তাদের অন্তরে কথা বলো এবং তাদের দৃষ্টিতে প্রভু তোমার দৃষ্টি হোক, তোমার দৃষ্টিতে যেন তারা দৃষ্টিপাত করে এবং মানুষদের প্রতি সেই সদয় ব্যবহারগুলি তারা করে এবং মানুষদের মধ্যে যাতে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, প্রত্যেকটা মানুষ যেন অনাবিলভাবে জীবনযাপন করতে পারে। পিতা তুমি তাদের প্রতি তোমার প্রজ্ঞা জ্ঞান দিয়ে পরিচালনা করো, তুমি তাদের শরীর মনকে সুস্থির রাখো এবং তোমার গৌরবের জন্য তুমি তাদেরকে ব্যবহার করো। আজ প্রভু আমরা তোমার কাছে বিনতি করব, আমাদের শুধু এই কেরি ব্যাপটিস্ট চার্চ নয় কিন্তু তথা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের বুকে যত মণ্ডলী রয়েছে বিশ্বমণ্ডলীকে তোমার আশীর্বাদ হোক প্রভু, তোমার অনুগ্রহের নিচে তাদেরকে রাখি পিতা। সেখানে প্রত্যেকটি জায়গাতে যারা পুরোহিতবৃন্দ রয়েছেন, যারা অন্য অন্য দায়িত্ব নিয়ে রয়েছেন, প্রত্যেককে তোমার প্রজ্ঞা নলে তুমি তাদেরকে বাঁধো এবং তোমার
ঐশ্বরিক রাজ্যেতে তোমার পরিচর্যা কার্যক্ষেত্রে বিশ্বস্তভাবে কাজ করতে তুমি সহায়তা প্রদান করো। তোমায় ধন্যবাদ দিই কি যে আজকে আরেকটি বার আমাদেরকে সুযোগ করে দিয়েছো, যখন তোমার সান্নিধ্যে এসে আমরা হৃদয় খুলে মন খুলে তোমার কাছে আমরা বিনতি রাখতে পারি। ধন্যবাদ জানাই তোমাকে যে প্রভু তুমি আমাদের সকল বিনতি শ্রবণ করলে এবং বিশ্বাস করি তুমি আমাদেরকে উত্তর দিয়ে প্রতিপালন করবে। প্রভু যিশু, আমি তোমার কাছে বিনতি করি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে বন্যার বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল, নদীভাত ভেঙে গেছে এবং অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে এবং অনেক পরিবার তারা ওই জলের মধ্যেই বাস করছে, পিতা তুমি তাদের প্রতি তোমার দৃষ্টি দাও এবং তুমি তাদেরকে সুরক্ষণাবেক্ষণ করো। এইভাবে পিতা তুমি আমাদের জীবন দ্বারা যেমন তুমি গৌরবান্বিত হচ্ছ, সুযোগ করে দাও যেমন তোমার সৃষ্টি প্রত্যেকটা মানুষের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হতে পারো, তুমি সেই সুযোগ আমাদেরকে করে দাও। পিতা আমরা তোমার কাছে প্রার্থনায় রাখব আমাদের শরীর, আমাদের হৃদয়, আমাদের মন প্রাণ, আমাদের আত্মিক জীবন সব কিছু তোমারই হাতে, তাই পিতা এসব দায়িত্বভার তোমার হাতে দিলাম। ধন্যবাদ তুমি আমাদের সকল প্রার্থনা বিনতি শুনলে, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু যীশু নামে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। ছোট একটু বিজ্ঞপ্তির বিষয় রয়েছে, আপনাদেরকে ধন্যবাদ কি যে আপনারা যথারীতি ঐশ্বরিক রাজ্যের জন্য আপনারা চিন্তাভাবনা করছেন বা করেছেন এবং অনেকে ব্যাংকের মাধ্যমে অনেকে এখানে এগিয়ে এসে আপনারা আপনাদের ঐশ্বরিক রাজ্যের জন্য যে সমস্ত দান সেগুলো রাখছেন, এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমার বিশ্বাস কি যে প্রভুর বাক্য আপনাদের হৃদয়ে কাজ করছে এবং আপনারা সেই মাপিকে আপনারাও প্রভুর রাজ্যের জন্য তার গৌরব প্রশংসার্থে তার আরাধনা করতে আপনারাও সেই কাজ করছেন। এই রবিবার যেমন আমরা সকাল 8টায় মিলিত হলাম, আগামী রবিবারও সকাল 8টায় আমরা মিলিত হব, এটা আপনাদের জ্ঞাত করে রাখি। এবং আমি যে মেসেজ পাঠাই সেই মেসেজটা আপনারা আগে পড়বেন, তারপরে লিঙ্ক খুলবেন আর একসাথে যেন আমরা প্রভুর আরাধনা তার গৌরব প্রশংসা করতে পারি। প্রিয় ভাই বোন জেনে রাখুন, শুধু বাক্য আমাদেরকে শ্রবণ করলে হবে না, প্রভুর সঙ্গে আরও কঠিনভাবে সম্পর্ককে তৈরি করুন এবং প্রেমিক প্রভু আপনাদেরকে সুরক্ষণাবেক্ষণ করুন, দয়া করুন, অনুগ্রহ দিন। এইভাবে আমরা আপনাদের কাছে প্রার্থনা রাখব কি আপনারা পরস্পর পরস্পরের জন্য প্রার্থনা করবেন, মণ্ডলীর জন্য প্রার্থনা করুন, দেশের জন্য প্রার্থনা করুন এবং বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত সমস্ত মানুষদের জন্যও আপনারা দয়া করে প্রার্থনা করবেন এবং যারা কাজ হারিয়ে ফেলে বাড়িতে বসে আছে তাদের জন্যও প্রার্থনা করুন, যেন তারাও কাজের মধ্যে যেতে পারে এবং তার গৌরব তার প্রশংসা হতে পারে। আসুন প্রিয় ভাই বোন, এই সময় যা কিছু দান দশমাংশ আমরা প্রস্তুত করেছি প্রভুর রাজ্যের জন্য দেওয়ার জন্যে, আমরা ওগুলোকে আজকের গানের মাধ্যমে আমরা উৎসর্গ করি। আমরা গান করতাম 200 পৃষ্ঠায় 25 করাস আমরা গান করতাম, তোমার যা কিছু তোমাকে দিতেছি বেশি তো কিছু দিই নাই, ওই গান আমরা করব। তোমার যা কিছু তোমাকে দিতেছি বেশি তো কিছু দিই না, তোমার যা কিছু তোমাকে দিতেছি যা কিছু আমার সকলই তোমার, কবু যেন ভুলে না যাই, যা কিছু আমার সকলই তোমার, কবু যেন ভুলে না যাই, তোমার যা কিছু তোমাকে দিতেছি বেশি তো কিছু দিই না, তোমার যা কিছু তোমাকে দিতেছি, আমেন, আমেন। আসুন প্রিয় ভাই বোন, এই সময় আমরা আরেকটি গান করব, প্রভু আমার এই জীবন তোমায় করি সমর্পণ, এই গানটি আমরা করব আর তারপরে আমরা বাক্য আলোচনাতে যাব। প্রভু
প্রভু আমার এ জীবন তোমায় করি সমর্পণ, দীন দণ্ড সর্বক্ষণ করুক তব সংকেত, আমার হস্ত পাদদয় গ্রহণ কর দয়াময়, তব প্রিয় কার্যিতা রত থাকুক সর্বদা, লাহমম কণ্ঠ গাহি স্তুতি নিরন্তর, লাহ অষ্ট রাসনা করি মুক্তি ঘোষণা, স্বর্ণ রৌপ নিঃশেষে সৌপি তোমার দেশে, বল বুদ্ধি জায়ামার কর তুমি ব্যবহার, লাভ আমার ইচ্ছাহি মিশু তব ইচ্ছাতে, হৃদয় মাঝে সর্বক্ষণ কর তোমার সিংহাসন, প্রীতি ভক্তি সমুদয় অর্পণ করি তব পায়, মম দেহ আত্মপ্রাণ গ্রহণ কর আসন। প্রিয় ভাই বোন, এই সময় আমরা আরেকবার প্রভু চরণে যাই। প্রভু গো, তুমি আমাদের সকল দায়িত্বভার নিলে, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে স্তব স্তুতি আরাধনা তুমি সকল কিছু তুমি শ্রবণ করলে। হে পিতা, এমনকি আমাদের উপার্জিত যে অংশ, যে অর্থ পেতে তুমি আমাদেরকে সহায়তা করেছো, তার থেকেও প্রভু যে দান আমরা তোমার চরণে উৎসর্গ করলাম, আমার বিশ্বাস যে তুমি তা গ্রহণ করেছো, তোমার ঐশ্বরিক রাজ্যের জন্য তুমি তা ব্যবহার করবে, প্রত্যেকের অর্থের ভাণ্ডারকে তুমি পূর্ণ রেখো, আর এইভাবে তুমি গৌরববাণীতে উচ্চীকৃত হও। প্রভু গো, তুমি আমাদেরকে সেই হৃদয় দাও যেন আমরা তোমার মতো করে, তোমার দৃষ্টিতে, তোমার দেওয়া চেতনা বোধে আমরা সকল কাজ করতে পারি। আর এখন আমরা তোমার বাক্যের মধ্যে যাচ্ছি, তুমি আমাদের সহবর্তী হও, যেন ওই বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে আরেকটি বার উৎসাহিত হই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমাদের সঙ্গে হও। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এ প্রার্থনা করি, আমেন। উপস্থিত সকলকে আপনাদের এই অনলাইনের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, আর পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি কি যে আজকের এই প্রাতকালীন সময় আপনাদের সঙ্গে প্রভুর বাক্য বলবার জন্য প্রভু আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য সত্যই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, পিতাঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আর তার পবিত্র আত্মার পরিচালনা আপনাদের সকলের সহবর্তী হোক, এবং তিনি নিজে আমাকেও পরিচালনা দিন। আজকের এই সকালবেলায় যখন আমরা প্রভুর বাক্য আলোচনা করতে যাব, আমরা বাক্যতে দেখব মার্কলিখিত সুসমাচার 12:38-44। মার্কলিখিত সুসমাচার 12:38 পাঠের আরম্ভ এই, আর তিনি
আপন উপদেশের মধ্যে তাহাদিগকে বলিলেন, অধ্যাপকদের হইতে সাবধান, তাহারা লম্বা লম্বা কাপড় পরিয়া বেড়াইতে চায় এবং হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে। এই যে লোকেরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করে আর ছলে লম্বা লম্বা প্রার্থনা করে, ইহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে। আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কিরূপে মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন। তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল। পরে একটি দরিদ্র বিধবা আসিয়া দুইটি ক্ষুদ্রা ক্ষুদ্রা মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়া কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ভাণ্ডারে যাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকলের অপেক্ষা এই দরিদ্র বিধবা অধিক রাখিল। কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ অনটনে থাকিয়াও যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। আমরা আরেকবার 44 পদটা পড়ব। কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ অনটনে থাকিয়াও যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, প্রার্থনা করি। স্বর্গে জীবন্ত প্রেমিক পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি তোমার সৃষ্টির আরেকটি দিন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থান দিনের সকালবেলায় আমাদেরকে তুমি সুযোগ দিয়েছো যেন তোমার বাক্য আমরা শ্রবণ করতে পারি, আমরা লাভ করতে পারি। প্রভু, আমরা তোমার গৌরব করি ও প্রশংসা করি। বরং এই শুভক্ষণে আমরা আপন আপন হৃদয়কে, আমাদের সকল চিন্তা ভাবনাকে তোমার হাতে সমর্পণ করি। তুমি গ্রহণ করো আর আমাদের সকলকে এক করে দাও, যেন আমরা তোমার বাক্যকলাপ ধ্যান করতে পারি এবং তার মধ্য দিয়ে কোথায় কোথায় আমাদের জীবনে আমরা অসম্পূর্ণ, সেই জায়গাগুলি তুমি আমাদেরকে সম্পূর্ণ হতে সহায়তা করো। আমাদের সঙ্গে থাকো প্রভু, কারণ আমরা রক্ত মাংসের শরীরের মানুষ, আমরা দুর্বল, আমরা কেউই সঠিক নই, তথাপি আমরা সঠিক হওয়ার জন্য বারবার তোমার বাক্যের সম্মুখীন হয়ে থাকি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদিত করো, অনুগ্রহ করো। আমাদের প্রভু পুরো দায়িত্ব তুমি নাও এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে পরিচালনা দিও। যখন আমি বাক্য বলি, প্রভু তুমি আমার মুখস্বরূপ হও, আর যে ভাই বোনেরা শুনবেন তুমি তাদের হৃদয়ে বাক্যের দ্বারা কাজ করো। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এ প্রার্থনা করি, দয়া করে শোনো, অগ্রাহ্য করো, আমেন। আর আমরা মার্ক লিখিত সুসমাচার 12:38-44 পদ যখন আমরা পড়ি, সেইখানে বিশেষ যে পদ আজকের আমি যেটা তুলে নিয়েছি আপনার এবং আমার জন্যও, সেই পদটি হলো 44 পদ, একদম লাস্ট পদ যেটা আমি পড়েছি, ওইটা আরেকবার আমি পড়তে চাই। সেইখানে এটুকুই কথা আমি নিয়েছি আমাদের জন্য, কিন্তু এই নিজ অনটন হইতে যাহা কিছু ছিল সমস্তই জীবনোপায় রাখিল। কিন্তু এই নিজ অনটন হইতে যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল, এই কথার মানে এটাই দাঁড়ায় কি যে এই বিধবা মা, যিনি হতদরিদ্র, যিনি অসহায় নিঃসম্বল, আর তা সত্ত্বেও তার কাছে যা কিছু ছিল সমস্তটাই সে ঐশ্বরিক রাজ্যের জন্য দিয়ে দিয়েছিল, এই কথাই এখানে বলা হচ্ছে। কারণ আমাদের প্রত্যেকের কাছে, অনেকের কাছে অনেক কিছুই আছে, কিন্তু আমরা ঐশ্বরিক রাজ্যের জন্য, পিতা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা কেমন করে থাকি। কিন্তু বিধবার দিকে আমরা যখন লক্ষ্য করি, প্রভু যীশু বলছেন যে প্রভু যীশুর নামে আপনারা বিশ্বাস করেন, তার বাক্যকে বিশ্বাস করেন, তিনিই বলছেন কি এই বিধবা তার অনেক অনটন, অনেক সমস্যা থাকলেও তথাপি তার কাছে যা কিছু ছিল সমস্তটাই সম্পূর্ণরূপে সে পিতা ঈশ্বরের চরণে, সেই ধনভাণ্ডারে সে জমা করেছিল। যীশু নিজের শিষ্যদের কাছে ডেকে নিয়ে বলেছিলেন মার্ক লিখিত সুসমাচার 12:43 এবং 44, ওই দুটি পদ যখন আমরা পড়ি সেখানে লক্ষ্য করি, যীশু বলছেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি, ভাণ্ডার বা কোষাগারে যারা টাকা পয়সা রাখছে তাদের তুলনায় এই গরিব বিধবা অনেক অনেক বেশি রাখল। তার কারণ অন্যেরা সকলে নিজের নিজের
অতিরিক্ত ধন সম্পদ থেকে অল্প কিছু কিছু রেখেছে, কিন্তু এই বিধবা শত অভাবের মধ্যে থাকলেও তার যা কিছু ছিল সমস্তটাই জীবনোপায় রাখলো, সমস্তটাই জীবনোপায় রাখলো। এই গরিব বিধবা আর্থিকভাবে গরিব হলেও আত্মিকভাবে কিন্তু তিনি ধনী ছিলেন। অন্য অন্য লোকদের কাছে অনেক টাকা পয়সা ছিল, কিন্তু বিধবার কাছে ছিল অগাধ বিশ্বাস। ঈশ্বর পিতা এই বর্তমান জগতের গরিবদের পছন্দ বা মনোনীত করেছেন যেন তারা বিশ্বাসে ধনী হয়। আমরা জাকবের পত্রে 2:5 পড়ি, জ্যাকব লিখছে সেখানে, হে আমার প্রিয় ভাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র ঈশ্বর কি তাহাদিওকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। প্রিয়জনেরা, এই কথা আমরা পড়ে পেলাম জাকবের পত্র 2:5। ঈশ্বর প্রভুর কাছে যারা গরিব তারাই বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। লুকলিখিত সুসমাচার 6:20 যিশু বলেছেন শিষ্যদের দিকে দৃষ্টি করে তিনি বলেছিলেন, ধন্য দীনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য দীনহীনেরা, ঈশ্বরের রাজ্য তোমাদেরই। তাই প্রায় দেখতে পাই এই জগতে যারা দরিদ্র তারাই বিশ্বাসে এবং আত্মিক দানগুলির বিষয়ে ধনবান, তারাই হচ্ছে ধনবান। যারা গরিব, যারা দীনহীন, তাদের যত রকম অভাব অনটনের কারণে তারা ঈশ্বরের চরণে পড়ে থাকে, তারা কান্নাকাটি করে একাগ্রভাবে, যেন ঈশ্বর পিতা তাদের তার অনুগ্রহ, দয়া ও আশীর্বাদ লাভ করতে পারে, ঈশ্বর তাদেরকে এই সকল কিছু দিয়ে থাকেন। আজ পৃথিবীর বুকে যারা আর্থিকভাবে এবং দৈন্যদশার মধ্যে পড়ে আছে তারা জানে তারা সহায় সম্বলহীন, তাই জাগতিক ধন সম্পদের উপর নির্ভর করার মতো তাদের কিছু নেই। সেই কারণে যখনই তারা যিশুর আমন্ত্রণ রূপ কথা শুনতে পায়, যেটা আমরা বাইবেলেতে পাই মতলিখিত সুসমাচার 11:28, সেখানে লেখা আছে, পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব, তখন এই ধরনের মানুষরাই যিশুর আমন্ত্রণে সাড়া দিয়ে থাকেন। ঈশ্বরের চরণে আপনার আমার ধন সম্পদ তুলে দেওয়া, আমরা যে জীবন্ত ঈশ্বরের আরাধনা করি তার বাস্তব বহিঃপ্রকাশ। এটা বলা যায় টাকা পয়সা অনেক কিছু সম্ভব করে, ওটা আমরা অস্বীকার করতে পারি না। টাকা পয়সা থাকা দরকারিও বটে। টাকা পয়সা সম্বন্ধে এগুলিই হলো সমগ্র মানব জাতির পক্ষে প্রতিষ্ঠিত একটা নীতি, আর তাই বাইবেল আমাদেরকে এই অর্থ সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে বলে প্রথম তিমথীয় 2:10 সেখানে বলেছে, কেননা ধনাসক্তি অর্থাৎ টাকা পয়সার লোভ সকল মন্দের কারণ। তাই আমরা এটা বলতে পারি ধনের আসক্তি থেকে মুক্তি লাভ এ প্রায় আত্মার মুক্তি লাভের সমতুল্য। তাই আমরা এটা বলতে পারি ধনের আসক্তি থেকে মুক্তি লাভ আর প্রায় আত্মার মুক্তি লাভ দুটোই সমতুল্য, প্রায় সমান সমান। এ হলো এক প্রকার প্রলোভনের উপরে বিজয় লাভ, এ একরকম ফাঁদ থেকে পালিয়ে যাওয়া, এটা এক প্রকার মূর্খতাকে এড়ানো, এক ক্ষতিকারক অভিলাষ বর্জন করা, এক বিনাশকে ভয় করা, এক সম্পূর্ণ ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়া। ঈশ্বর আমাদের ধন সম্পদ টাকা পয়সা পেতে দেন এবং ভালো করে আমাদের প্রতি লক্ষ্য করেন যে আমরা কিভাবে আমাদের বিষয় আশায়গুলি আমরা ব্যবহার করছি। যিশু সেই দানের দিনে ইচ্ছা করেই ধনভাণ্ডারের অপরদিকে তিনি বসেছিলেন। লোকেরা কিভাবে তাদের টাকা পয়সা ভাণ্ডারে রাখছে সেগুলোই তিনি বসে বসে দেখছিলেন। মার্কলিখিত সুসমাচার 12:41 এই জন্য বলছে, আর তিনি ধনভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কিভাবে মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরাও মণ্ডলীতে ঐশ্বরিক রাজ্যের জন্য কতটা দিচ্ছি, মণ্ডলীতে আপনার দানের হিসাব রাখা হয়, কিন্তু ঠিক কতটা নিজের জন্য রাখি সেসব হিসাব কিন্তু প্রভু রাখেন সেই হিসাব, আমরা আমাদের নিজেদের কাছে কতটা রাখছি।
আমরা নিজের কাছে যাই রেখে দিই সেগুলো যখন ক্রমশ কমতে থাকে শেষ হতে থাকে তখনই আমরা ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের নিকটবর্তী হতে পারি আর পুনরায় আমাদের আত্মিক জীবন পরিপূর্ণতা পেতে পারে। এই সত্য বর্ণনা আমরা বাইবেলের মধ্যে আরও উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। ম্যাসিডোনীয় মণ্ডলীর খ্রিস্টানদের উদাহরণ আমরা নিতে পারি, সেখানে দেখানো হয়েছে তাদের চরম দারিদ্রতা, তাদের দানশীলতার ধনের তাদের উদ্দেশ্যে উপচে পড়েছিল। দ্বিতীয় করন্থীয় 8:2 পদে সেখানে বলেছে, প্রেরিত পৌল বলেন, ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছিল। তাহাদের দানশীলতারূপ ধন, খ্রিস্টীয় দানের যে সকল নীতিগুলো আমরা বাইবেলে পাই সেগুলো এই রকম। প্রথমত, আমরা সকলে ঈশ্বরের, আপনি আমি আমাদের বিষয় সম্পত্তি যা কিছু আছে, আমরা যেখানে পদচারণা করছি, আপনার সংসার, সংসারের বাইরে সমস্ত কিছুই, পৃথিবী পূর্ণরূপে ঈশ্বরের। তাই প্রথমেই আমি এটাই বলবো, আমরা যেন স্মরণে রাখি যে আমরা সকলে ঈশ্বরের। আমাদের সহায় সম্পত্তি বলতে যা কিছু আছে সেগুলো সমস্তটাই ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যেন সেগুলো ঈশ্বরের ইচ্ছা অনুসারে এবং তার ধার্মিকতায় আমরা তা ব্যবহার করি। দ্বিতীয়ত, আমাদের একটা মৌলিক সিদ্ধান্ত আজকের গ্রহণ করতে হবে, আর তা হলো টাকা পয়সা ধন সম্পদকে নয় বরং ঈশ্বরকে আমাদের সেবা করতে হবে। কারণ অনেক সময় আমরা সেরকমই করে থাকি কি না? উদাহরণ আমরা নিতে পারি, আপনি যে বাক্য বিশ্বাস করেন আপনি খুলে দেখে নিতে পারেন। মতলিখিত সুসমাচার 6:24 পদে সেখানে বলেছে, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না, তোমরা ঈশ্বর এবং ধন এই উভয়ের দাসত্ব করিতে পারো না। তৃতীয়ত, খ্রিস্ট ঈশ্বরের পক্ষে যে সকল দান সংগৃহীত হয় সেগুলো যারা প্রকৃত অভাবী তাদের সেবাতে ব্যবহার করতে হবে। যারা প্রকৃত অভাবী মানুষ তাদেরকে, তাদের জন্য সেগুলো ব্যবহার করতে হবে। যেমন আমরা উদাহরণ নিতে পারি, দ্বিতীয় করন্থীয় 8:14 পদে সেখানে বলেছে, ঈশ্বরের ইচ্ছা এই বর্তমান সময় তোমাদের যা কিছু বেশি আছে তার দ্বারা তাদের অভাব মিটাবে, আবার যখন তাদের বেশি হবে তখন তারা তোমাদের অভাব মিটাবে, এইভাবে সকলের অবস্থা যেন সমান হয়। 15 পদে বলেছে, প্রিয় ভাই বোন, শাস্ত্রে আছে, যারা অনেক কুড়ালো তাদের বেশি হলো না, আর যারা অল্প কুড়ালো তাদের কম পড়ল না। যখন এই পদটি আমরা পড়ি আমাদের মনে পড়ে পুরাতন নিয়মেতে সেখানে ঈশ্বর আজ্ঞা করেছিলেন, আর তাই আমরা দেখি, আর যারা অল্প কুড়ালো তাদের কম পড়ল না। পুরাতন নিয়মেতে আমরা এই কথা জানতে পারি কি যে পিতা ঈশ্বর তিনি কি আজ্ঞা করেছিলেন ইসরায়েলের সমস্ত বিশ্বাসী বর্গদের উপরেতে, আর তারা বিপরীত কাজ করেছিল, কিন্তু তারা প্রমাণ পেয়েছিল কি যে পিতা ঈশ্বর মুখ থেকে যা উচ্চারণ করেন কার্যে সেটাই হয়। আর আমাদেরকেও, যারা আমরা প্রভু যীশুতে বিশ্বাস করেছি, আমাদেরকেও ঠিক তদনুরূপ কার্যকারী হতে হয়। মণ্ডলীতে যখন বিশ্বস্তভাবে আমরা সকলে এইভাবে দানের বিষয়ে করতে থাকব, এতে করে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। এরকম যখন আমরা করি আসলে যেন স্বর্গে ধন সঞ্চয় করা হয়, যেটা মতলিখিত সুসমাচারেতে আমরা পড়ে পাই। আমাদের আয়ের সঙ্গে, চতুর্থত, আমাদের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দান করা উচিত। উদাহরণ, যেমন আমরা প্রথম করন্থীয় 16:2 পদেতে আমরা পাই, সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করিও। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করিও। পঞ্চমত, খ্রিস্টীয় দানকে আমাদের ভালোবাসার প্রমাণ বলে ধরা হয়। খ্রিস্টীয় দানকে ঈশ্বরের প্রতি ভালোবাসার দান হিসেবে ধরা হয় বা ত্যাগস্বীকারমূলক ধরা হয়। দ্বিতীয় করন্থীয় 8:3 পদে এই কথা বলেছে, আমি তাদের পক্ষে এই সাক্ষ্য দিচ্ছি যে
আমি তাদের পক্ষে এই সাক্ষ্য দিচ্ছি যে তারা ইচ্ছা করেই তাদের সাধ্যমতো এমনকি সাধ্যের অতিরিক্ত দান করেছিল। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রেরিত পৌল বলেছেন দ্বিতীয় করিন্থীয় আটের অধ্যায় পাঁচ পদে, আমাদের আশার অতিরিক্ত তারা দান করেছিল, তারা নিজেদেরই প্রথমে প্রভুর কাছে ও পরে ঈশ্বরের ইচ্ছামতো আমাদের কাছে দিয়ে দিয়েছিল। তারা দুটো কাজ করেছে, প্রথমত ওরা প্রভুর কাছে, পরে ঈশ্বরের ইচ্ছামতো যারা মণ্ডলীর লিডারশিপে আছে, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে নিজেদেরকে সমর্পণ করেছিল। তারা নিজেদের প্রভুর উদ্দেশ্যে দান করেছিলেন, যাকে বলা হয় নিখুঁত আরাধনা। খ্রিস্টের শরীরের কোনো একটা অংশ বা অংশ বিশেষের দ্বারা ক্ষতি স্বীকারকারী দান, এটা আমরা যেটা আমরা করে থাকি, কারণ আমরা খ্রিস্টের দেহের অংশ, আর এ মিলিয়ে সমষ্টিগতভাবে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ। আর তাই আমরা যখন এরূপভাবে করতে থাকি প্রভুর গৌরব এবং তার প্রশংসার জন্যে, আসলে আমরা ওটা আমরা ক্ষতি স্বীকার করি। নিজের সাধ্যের সীমা ছাড়িয়েও দান দেওয়ার প্রবণতা সকল সময় অন্য ভাইবোনদের ঈশ্বরের উদ্দেশ্যে আরও বেশি করে ধন্যবাদ দিতে উৎসাহ যোগায়। আর এটা আমরা যেটা মণ্ডলীতে করে থাকি, যেন আমরা প্রত্যেকে একইভাবে এই করণক্রিয়াটা আমরা করে থাকি। আমরা উদাহরণ নিতে পারি বাইবেল থেকে দ্বিতীয় করিন্থীয় নয়ের অধ্যায় এগারো পদে বলছে, তোমরা সর্বপ্রকার দানশীলতার জন্য সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে, কেবল তাহাদের নয় বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে। এতে অবাক হওয়ার মতো বা আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। ঈশ্বর সেই সকল বিশ্বস্ত বা বিশ্বাসী ভাইবোনদের প্রেমে পড়ে থাকেন, তিনি ভালোবাসেন যারা হিসেব নিকেশ করে নয় কিন্তু খুশি মনে দান করেন। উদাহরণ দ্বিতীয় করিন্থীয় নয়ের অধ্যায় সাত পদে, ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাদেরকে তিনি ভালোবাসেন এবং পছন্দ করেন। অনিচ্ছাকৃত বা বাধ্য হয়ে দান করতে হবে না, কিন্তু অন্তর থেকে পবিত্র আত্মার পরিচালনায় দান করতে হবে। আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য যেন দান না করি। মতিলিখিত সুসমাচার ছয়ের অধ্যায় এক থেকে চার পদেতে এমন কথা যেন আমরা না বলি, যখন আমাদের কিছু ছিল না তখনও দান করেছি। প্রেরিতের পাঁচের অধ্যায় এক থেকে এগারো পদে অননীয় এবং সাফিরার ঘটনাবলি আমরা জানি, তারা মণ্ডলীতে কী ক্রিয়াকলাপ করেছিল আর তার জন্যে তাদের জীবনের কী পরিণতি এসেছিল। সুতরাং আজকের আমি আপনাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে উৎসাহ দিতে চাই, বা আমি নিজেও উৎসাহী হতে চাই। প্রভু আমাদেরকে অনুগ্রহ করুন, দয়া করুন, যেন এই সত্য শিক্ষা আমরা ভুলে না যাই, বরং বিশ্বস্তভাবে এই করণক্রিয়া আমরা করতে পারি এবং তার শতাধিক গুণ প্রভু আশীষ দিয়ে আমাদেরকে ভরপুর করবেন, যেন আমরা এইভাবে করতে করতে আমাদের জীবনের শেষ লক্ষ্য পর্যন্ত আমরা প্রভু পিতা ঈশ্বরের গৌরবের জন্য এইরূপে আমরা করতে থাকতে পারি, এবং যার দ্বারা ঈশ্বরের রাজ্য বৃদ্ধি হবে, ঈশ্বরের ইচ্ছা পূর্ণতা পাবে এবং ঈশ্বরের গৌরব হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গে জীবন্ত প্রেমিক পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি ও তোমার প্রশংসা করি। আজকের এই প্রাতকালীন সময় তুমি আমাদের এই অনলাইনের মধ্য দিয়ে আমার প্রিয় ভাই বোনদেরকে, যারা তোমার মণ্ডলীভুক্ত, তোমার মণ্ডলীর অংশ, সেই প্রিয় ভাই বোনদের সঙ্গে তোমার বাক্যকলাপ শেয়ার আপ করবার জন্য প্রভু তুমি আমাদেরকে সুযোগ দিয়েছিলে, তার জন্য আমরা কৃতজ্ঞ তোমার কাছে। বরং তোমার কাছে আমরা এই বিনতি করি, তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আজকে যে বাক্য আমরা আলোচনা করলাম এই আলোচনায় শুধু না থাক, বরং বাক্যের আনুপূর্বিক কার্যকরী যেন আমরা হতে পারি। হ্যাঁ প্রভু, এটা ঠিক কি জগতে আমাদের নিজেদের বলে কিছু নেই, আর এটা আমরা বিশ্বাস করি। তাই আমরা তুমি যেরকমভাবে আমাদেরকে প্রেম করে ত্যাগ স্বীকারের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিলে, আমাদেরকে সহায়তা করো যেন তদ্রূপ আমরা ত্যাগ স্বীকার করতে পারি, এবং আমরা মণ্ডলীতে প্রত্যেক প্রিয় ভাই বোন যেন আমরা এক সমতায়, এক মনে, এক হৃদয়ে, এক বিশ্বাসে, এক ঐক্যে আমরা তোমার প্রেমের গুণে আর তোমার ভালোবাসার মধ্যে আমরা বসতি করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সকল দায়িত্বভার তুমি নাও,
এবং তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে করতে দিচ্ছ, তোমার বিশ্বাস অনু তোমার প্রতি বিশ্বাস অনুসারে তোমার রাজ্যের জন্য কাজ করতে দিচ্ছ প্রভু। আজ যেন তোমার কাছে ধন্যবাদ জ্ঞাপন করি, আমাদের সঙ্গে হও, আমাদের সকল দায়িত্ব ভারাপণ তোমার হাতে দিলাম। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার দেওয়া শান্তি, সহভাগিতা, পরিচালনা আমাদের সকলের সঙ্গে এখন আর নিত্যকাল বিরাজ করুক, আমেন। উপস্থিত সকলকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, প্রার্থনা করবেন, আমরাও প্রার্থনায় থাকব। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন।